সিনেমা না করেও এদের দৈনিক আয় ৫০,০০০ টাকা। একসময় রূপালী পর্দা দাপিয়ে বেরিয়েছেন চিত্রনায়িকা মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকা, মেঘা, শাপলা সহ আরও অনেকে। তাদের রাজত্বের সময়কে চলচ্চিত্রে চিহ্নিত করা হয় অশ্লীলতার যুগ বলে। ২০০৬ পরবর্তী সময়ে চলচ্চিত্রের সুস্থ পরিবেশ ফিরে আসায় নিজেদের অবস্থান হারিয়ে ফেলেন তারা, চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে হয়। ব্যক্তিগত জীবন নিয়ে দু একজন খবর এলো, বেশিরভাগেরই খবর নেই। কি করছেন তারা খোঁজ নিয়ে জানা গিয়েছে তাদের কেউ প্রবাসী হয়েছেন, কেউ হয়েছেন সংসারী। তবে মুনমুন ময়ূরী অভিনয় থেকে দূরে থাকলেও স্টেজ শো এবং সার্কাসের মঞ্চে এখনো দর্শক মাতিয়ে যাচ্ছেন, আর সেখান থেকে যা আয় করছেন তা সিনেমা চাইতে কোনো অংশেই কম নয়। চলুন জেনে নেওয়া যাক মুনমুন ময়ূরীরা কে কি করছেন এখন। মুনমুন ময়ূরীর এক ঘনিষ্ঠজনের বরাতে জানা গিয়েছে, রমজান মাস ব্যতীত বাকি ১১ মাসই স্টেজ শো সার্কাসের মঞ্চে পারফর্ম করায় তুমুল ব্যস্ত থাকেন মুনমুন ময়ূরী। দেশের নামী সার্কাস পার্টির মধ্যে গ্রেট রশন, লায়ন, অলিম্পিক, নিউ স্টার, রাজমণি, সাধন এসব সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত যোগাযোগ রেখে শো করান মুনমুন ময়ূরীদের দিয়ে। ওইসব সার্কাসের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন তারা। গ্রামে গঞ্জে মুনমুন ময়ূরীদের নামেই মুহূর্তে সব টিকিট শেষ হয়ে যায়। তাদের আগমনের খবরে লোকে লোকারণ্য হয়ে যায় ওইসব সার্কাস অনুষ্ঠান। গ্রেট রশন সার্কাসের কর্ণধার আত্তাব মিয়া জানান, সার্কাসের প্রতিদিন তিনটি শো থাকে, ৩০০তে একবার মঞ্চে ওঠেন মুনমুন ময়ূরী। যাতায়াত থাকা খাওয়া বাদে প্রতি অনুষ্ঠান থেকে প্রায় ৫০,০০০ টাকা করে পারিশ্রমিক নেন তারা। দুদিনের চুক্তি থাকে ১,০০,০০০। তিনি বলেন মাসের ২০-২৫ দিনে কোনো না কোনো সার্কাস অথবা স্টেজে শো থাকে তাদের। মুনমুন ময়ূরী যে সার্কাস পার্টিতে থাকেন সেখানে লোকসানে কোনো প্রশ্নই আসে না, মানুষের কাছে তাদের চাহিদা ব্যাপক। জানা যায় স্টেজে ময়ূরী জুটি বাঁধেন রানা নামের এক মিউজিক ভিডিওর মডেলের সঙ্গে। মুনমুন পারফর্ম করেন তার স্বামী রোবেনের সঙ্গে। এছাড়া মেঘা পারফর্ম করেন সংগ্রাম নামের একজন চলচ্চিত্র অভিনেতার সঙ্গে। এছাড়াও প্রতি মাসে একাধিকবার শো করেন চিত্রনায়িকা রত্না, জেসমিন প্রমুখ। তবে সারা দেশে সার্কাস স্টেজ শো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে নাসরিন ও শ্রাবণ খানের। তারা সার্কাস স্টেজ শোর অঘোষিত কিং কুইন। কয়েক বছরে জুটি বেঁধে শতাধিক সার্কাস পার্টি ও হাজার স্টেজ শো মাতিয়েছেন তারা। কয়েকটি চলচ্চিত্র কাজ করেছেন শ্রাবণ খান। তিনি বলেন বছরের প্রায় ১১ মাসে ব্যস্ততা থাকে স্টেজ অনুষ্ঠান নিয়ে, সঙ্গে থাকেন নাসরিন। স্টেজে আমাদের জুটির রসায়নই অন্যরকম, এত পরিমাণ শোর প্রস্তাব আসে শিডিউল মেলাতে সমস্যায় পড়ে যায়। অনেক সময় আমি যেতে না পারলে মুনমুন ময়ূরী সহ অন্য যারা আছে তাদের নেই, তাদেরও প্রচুর চাহিদা রয়েছে। মাসের বেশিরভাগ সময় তারা এ কাজে ব্যস্ত থাকেন। বলতে গেলে প্রতি মাসে সিনেমায় কাজের চাইতে এখানে কয়েক গুণ বেশি উপার্জন হয়। এ ব্যাপারে মুনমুন বলেন, আমার অভিনীত অনেক সিনেমার মধ্যে বলার মতো রাগে এবং তোলপার নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এই দুটি সিনেমা মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের উপর নির্ভর করছে আগামীতে আমি সিনেমা করব কিনা। আর সিনেমার বাইরে নিয়মিত স্টেজ শো করছি, এটা আমার খুবই ভালো লাগে। মানুষ আমাকে টিকিট কেটে দেখতে আসে, আমি মঞ্চে উঠলে চিয়ার আপ শুরু করে, তখন আমার মধ্যে যে আমিত্ব আছে সেটা জেগে ওঠে, মনে হয় আমি অনেক কিছু। মানুষ দূর থেকে কষ্ট করে টাকা দিয়ে আমাকে দেখতে আসছে, খুব গর্ববোধ করি তখন। আরেক নায়িকা ময়ূরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাননি। তারই একজন ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৮ জানুয়ারি ময়ূরীর শো করছেন পঞ্চগড়ে। ময়ূরীর ভাই থাকেন লন্ডনে, বছরে ২বার তিনি সেখান থেকে ঘুরে আসেন, থাকেন ২০ দিনের মতো। দেশে তার মূল পেশায় সার্কাস পার্টি ও স্টেজে শো করা, তিনি পুরোপুরি সচ্ছল।